শোনো আমাদের কালচারাল গ্রুপে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হবে তো আমাদের দুজনকে একসাথে একটা পারফরম্যান্স করতে হবে বুঝলে ওসব একা আমি আমার দ্বারা হবে না যত সব এই শোনো আজ DINNER চিকেন হবে অফিস আর খাওয়া ছাড়া কি তোমার জীবনে আর কিছু নেই এই তো অফিস থেকে আসলে এসে খাওয়া আরে এই লকডাউনে রান্না করা আর খাওয়া ছাড়া আর কি আছে তো হ্যাঁ তা ঠিক কিন্তু গতকালই তো চিকেন খেলাম তাহলে মাটন না বাবা রেড মিট বেশি খাওয়া ভালো না তাহলে চিংড়ি অনেক দাম ছেড়ে দাও ঘরে যা আছে তাতেই চলবে ওকে বাবা ঠিক আছে আমাদের যখন কোনো কিছুতেই মিল নেই খাওয়া দাওয়াতেও মিল নেই ঠিক আছে মানে বিয়ের আগে তো কারণে অকারণে মিল খুঁজে পেতে আর এখন সব অমিল হয়ে গেল আর খাওয়াতে মিল নেই মানে কি মনে হয় তুমি নন ভেজ আর আমি ভেজ তো সব কি বলতেটা কি চাইছো তুমি আরে বাবা ছাড়ো না ভাল লাগছে না তোমাদের ছেলেদের এই দোষ একটা বাক্যবান ছুড়ে দিয়ে পালিয়ে যাও তাতে যে আমাদের মেয়েদের কতটা কষ্ট হয় তা বোঝো না আর তোমরা মেয়েরা একটা কথা পেলেই হলো তাকে গলা টিপে পোস্ট মর্টেম করে তার গুষ্টি তুষ্টি না করা অবধি শান্তি নেই তোমাদের দেখো যা বলার আমাকে বলো মেয়ে জাতি তুলে কথা বলবে না বলে দিচ্ছি ও আর তুমি যে ছেলে জাতি তুলে কথা বললে সেই বেলা আমি বলেছি বলে তোমাকে বলতে হবে যেখানে ফলো করা উচিত সেখানে তো আমাকে ফলো করো না আর এখানে খুব ফলো করছো না বেশ করেছি আমার যখন ইচ্ছে তখন ফলো করব না করবে না একশো বার করব হাজার বার করব খুব খারাপ হবে বলে দিচ্ছি এই পেয়েছি পেয়েছি কি পেয়েছ পারফরমেন্স আমরা দুজনে একসাথে দারুণ পারফর্ম করতে পারবো মানে কিসের পারফরমেন্স ঝগড়া ই আর কি হচ্ছে শোনো একটা কথা মাথায় রেখো আমি বলে 10 বছর তোমার সাথে টিকে আছি অন্য কেউ হলে কবেই ডিভোর্স দিয়ে বেরিয়ে যেত